হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দেখাবো চুলাই তৈরি চকলেট কাপকে খুব সহজে আর অল্প সময়ে নরম এবং স্পঞ্জি চলুন তাহলে দেখে নিই এই জন্য প্রথমে রুম তাপমাত্রায় দুটো ডিম আমি একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণের তেল এবার একটা হ্যান্ড মাধ্যমে খুব ভালো করে এটা ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা আমি একটা চালনিতে নিয়েছি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর দুই চা চামচ পরিমাণের কোকো পাউডার এবার সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে মিক্সড করে নিব আবারও মিক্সড করে নেওয়া আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফচা চামচের মতো চকলেট ফ্লেভার আবারও একটু মিক্স করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো অন্যদিকে যে কাপের মধ্যে আমি কেকগুলো বসাবো সেই কাপগুলোতে তেল ব্রাশ করে নিব কাপগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কাপের অর্ধেকটা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি সবগুলোতে দেওয়া হলে একটু এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি অন্যদিকে চুলার উপরে একটা প্যান বসিয়ে তার উপরে আমি একটা কেকের মোল্ট বসিয়ে দিয়েছি এখন কাপগুলো বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মোল্টার পরিবর্তে একটা কাপড়ও বসিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং চুলা গাছটাকে একদম লো করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে নেব পুরা তেইশ মিনিট পরে আমি কেকটা বের করে নিব। ঢাকনাটা তুলে দেখতেছি দেখুন কি সুন্দর ফুলে গেছে এবার একটু চেক করে নিব। কাঠিটা একদম পরিষ্কার তার মানে কেকটা হয়ে গেছে এবার ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। খুব সহজে এটা বের হয়ে আসে দেখুন কাপটাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটেও যায়নি কতটা নরম আর স্পঞ্জি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ